আসসালামু আলাইকুম। এই জায়গাটি হচ্ছে মাওয়া শিমুলিয়া ঘাট। একেবারে নিস্তব্ধ, লোকজন তেমন একটা নেই। একটা সময় ছিল হাজার হাজার মানুষ লঞ্চ স্টিমার স্পিডবোট দিয়ে এসে এই জায়গা দিয়ে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করত। এখন একেবারে খালি। আসলে একটি সেতু, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই জায়গাটি একেবারে নিরিবিলি থাকে, লোকজন খুবই কম থাকে। যে জায়গাটিতে হাজার হাজার মানুষের পদচারণা ছিল সেই জায়গাটি এখন অনেকটাই নিস্তব্ধ। এখানকার ব্যবসা বাণিজ্য অনেকটা ঝিমিয়ে পড়েছে। ঘাটে এখন আর আগের মতো লঞ্চ ভিড়ে না। এই রেস্টুরেন্টগুলোতে অনেক লোকজন থাকত, এখন খুবই কম লোকজন আসে, যার কারণে তাদের ব্যবসা বাণিজ্য আগের মতো নেই, অনেকটাই কম। একটু সেতু হওয়ার পর একটা জনপদ কীভাবে থমকে গেছে, এখন সবাই সেতু পার হয়ে নির্বিঘ্নে চলাচল করে, যার কারণে ফেরি লঞ্চ স্পিডবোট নৌকা করে আর এই শিমুলিয়া ঘাটে আর আসে না। আমি এর আগেও কয়েকবার এসেছি, তখন হাজার হাজার মানুষ ছিল আর এখন সে তুলনায় একেবারে হাতে গোনা মানুষ। এই জায়গাটি শিমুলিয়া নদী বন্দর BIWTA ঘাটের রাস্তা, এটিও একেবারে খালি। আপনারা দেখছেন যে নেই, একেবারে যানবাহন নেই বললেই চলে। সামনেই ঘাট, যে ঘাটে দিয়ে পদ্মা পার হয়ে ওপারে বিভিন্ন জায়গায় যাওয়া হতো লঞ্চে স্পিডবোটে এবং নৌকা করে, সেই জায়গায় একেবারেই ফাঁকা। যেটি বলতেছিলাম যে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই জায়গাটি একেবারে শূন্য। সামনে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও লোকজন একেবারেই কম। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।